আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে ফটোশপ এলাস্ট্রেটরে আমরা কিন্তু ইমেজ ইউজ করতে পারি না বলছিলাম, কিন্তু ইমেজটা ইউজ করা যায়, সেটা কি দেখাইছিলাম যে কিভাবে ইমেজটাকে আমরা যে কোনো সাপোজ বড় একটা ইমেজ আমরা ছোট একটা ইউজ করে রাখবো, ক্লিপিং মার্কস যেটাকে বলো, ফটোশপে ক্লিপিং মার্কসটা দেখছিলাম না, এলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করে আমি ইমেজটাকে ইউজ করতে পারি। যেমন হচ্ছে এই মানুষটাকে নিই, চেহারার অল্প কিছু অংশ, কারণ যেহেতু আমরা ইমেজটা এখানে রাখতে পারি না, ইমেজ এখানে আমরা ইউজ করতে পারি তবে ইমেজটাকে কাটতে পারবো না, কোনো কালার চেঞ্জ বা কিছু করা যাবে না, ঠিক আছে। তবে আমি চাইলে শুধুমাত্র আমি চাচ্ছি যে এই বৃত্তের মাঝখানে শুধু এর চেহারাটা দেখা যাবে, আমি কোনো কিছু না কেটে আমি এটাকে ইউজ করবো, তাহলে সেটাকে বলে ক্লিপিং মার্কস। আমরা দুটো একসাথে সিলেক্ট করে ফটোশপের ক্ষেত্রে আমরা করছিলাম এই যে ছোট শেপটা সেটা লেয়ারটা নিচে রাখছিলাম আর ইমেজের লেয়ারটা উপরে রাখছিলাম, আর সেই হিসাব করতে গেলে কিন্তু আমার এই লেয়ারটা এখন উপরে আছে, ঠিক আছে। কিন্তু এলাস্ট্রেটরের ক্ষেত্রে আমার শেপের লেয়ারটি উপরে রাখতে হবে, ফটোশপের ক্ষেত্রে শেপের লেয়ারটা নিচে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ফটোশপের এলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি উপরে রাখলাম, এখানে রেখে দুইটা সিলেক্ট রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস ক্লিক করলাম, হয়ে গেল, ঠিক আছে। বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, আমার ডিজাইনের মধ্যে শুধু তার চেহারাটা আমি এখানে রাখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে বাইরে ক্লিক করা আছে, হ্যাঁ এখন ক্লিক করে যে আবার বড় ছোট করতে পারি, শেপটা যতটুকু নেব ততটুকু মধ্যে আসবে না। ফটোশপে তো আমরা ফেদারের মাধ্যমে যে ছবিটা মিলাই দিতে পারছি না, এখানে যেহেতু ইমেজের কোনো কাজ নাই, ইমেজের ফেদার এটাতে আমরা দিতে পারবো না, তবে আমরা যে কোনো একটা বৃত্তবৃত্ত বা কোনো কিছুতে দিতে পারবো ফেদার। যেমন এই যে এই একটা ফেদার আমি নিলাম, এটার একটা কালার দিই সাপোজ রেড কালার, এটা যদি আমরা এখন ফেদার দিতে যাই, আমাদের এখানে ফেদার আছে স্টাইলিশ ফেদার রিভিউ 5, দেখেন ফেদারটা আমার এখানে আসতেছে, ফেদার আসছে, বাট কোনো ইমেজের যদি দিতে যাই, ইমেজের কিন্তু বর্ডারটা কিন্তু এই বর্ডার এখান থেকে এটার বর্ডারে ফেদারটা আসবে, ঠিক আছে। যেহেতু ইমেজটা এইটুকু আমরা কিন্তু কাটতে পারি না, আমরা শুধু জাস্ট ইমেজটা এখানে ইউজ করতেছি, আমার ব্যাকগ্রাউন্ড এটুকু দেখা যাচ্ছে না, এটি আমাদের যদি ইমেজে যদি ফেদার দিই বর্ডারে আসবে, আর বর্ডারে ফেদার দিয়ে তো আমার কোনো লাভ নাই। এখন বিষয় হচ্ছে আমি এই ইমেজটা এখানে ইউজ করলাম, আমার ডিজাইনের ভিতরে আমার ইউজ করতেই পারি, এখন ইউজ করলাম, এই ফাইলটাকে আমি সেভ করে দিচ্ছি, এটাকে সাপোজ আমার ডেস্কটপ যে জায়গায় হোক, আমি আমার এই ইমেজটাকে আমি সেভ করলাম, ওকে ফাইলটা আমি কেটে দিছি, ফাইলটা আমি কেটে দিলাম, এখন আমি আবার এটা ওপেন করলাম, আমার এখানে আসছে, ঠিক আছে, ইমেজটা সরাসরি আসছে, আমি আবারও কেটে দিচ্ছি। এখন হচ্ছে ইমেজটা আমরা যে লোকেশন থেকে ইউজ করছি জাস্ট ওই লোকেশন থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এই লোকেশনে ছিল না এই ফোল্ডারে, হ্যাঁ এখান থেকে বের করে আমি অন্য জায়গায় দিছি। এখন আমি এটা ওপেন করতে যাচ্ছি, সরি এখনও আছে, ডিলিট করে দিই আমি তাহলে, দেখেন এখন আমাকে ওকে ইগনোর, এই জিনিসটা তো আসার কথা না, আমি কি রিপ্লেস দিয়ে দিছি, ইমেজটা নাই, এই জিনিসটা কি এখন কি ঠিক হয়ে গেছে নাকি সেটা তো বুঝতেছি না, এই যে দেখেন ইমেজ, এখন আমি ফাইল ওপেন করছি, আমার ইমেজটা কিন্তু শো করতেছে না, তবে শুধু আকৃতিটা আছে, এটার কারণ হচ্ছে এই যে ইমেজের সাইজ মাঝখানে আমার একটা ক্রস চিহ্ন আছে। আমরা এলাস্ট্রেটর যখন ইমেজ ইউজ করতে হয়, কারণ ক্লায়েন্টকে তো আমরা ইমেজটা তো দিয়ে দিই না, তাকে আমরা দেবো ফাইলটা, আমরা এই যে ইমেজটা এখানে ইউজ করছি ওই ইমেজটা তো আমরা তাকে দিই না, তো সেই ক্ষেত্রে তার কাছে ওইটা না থাকার কারণে সেই ইমেজটা এখানে দেখে না, ঠিক আছে, ইমেজটা এখানে দেখে না, এবং ইমেজের তো যে নামটা যেটা ছিল উপরে সে নামটা সে জানা নাই, সেক্ষেত্রে তার এটা অসুবিধা হয়, তো আমরা ইমেজটাকে অন্যভাবে ইউজ করি, আমি এটাকে যেটা ডিলিট করছি সেটা আমার নিয়ে আসি, ওকে এটা ছিল এখানে, এখন যাই
ইমেজটা আবার চলে আসছে আমাদের লোকেশনে আবার পাওয়ার কারণে ইমেজটা চলে আসার কারণে সে আবার চলে আসছে। তো আমরা এখান থেকে ইউজ করতে হবে যে ইমেজটাকে সিলেক্ট করে এমবেড, শুধু ইমেজটাকে আমরা প্রথমে ইমেজটাকে এমবেড করে দেব। দেন দেখেন আমার ক্রস চিহ্নে চলে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে সেভ করলাম। আমরা যখন প্রথমে যখন এটা ইউজ করি এরকম আসে আনলে, ঠিক আছে। আমরা এই ইমেজটাকে জাস্ট এখান থেকে এমবেড এখানে ক্লিক করব। ওকে, আমার ক্রস চিহ্নে চলে গেছে। এখন আমি এটা সেভ করলে আমার লোকেশন থেকে ডিলিট করে দিলে আমার ইমেজটা এখানে থাকবে। আর যদি আমার এটা আমি এমবেড না করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার লোকেশন থেকে ফাইলটা চলে গেলে আমার এখান থেকে সে শুধু আকৃতিটা দেখাবে, ঠিক আছে। আর এখন বিষয় হচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা ইমেজ, এখানে যখন একটা ইমেজ আমি চাচ্ছি যে যে একটা ডিজাইন আমার পছন্দ হয়েছে সেটাকে আমি কপি করে ইউজ করবো, তা আমরা টুলসের কাজ জানি যে এখান থেকে আমরা কপি করতে পারি। টুলসের এইখানে পেন টুল বা যে কোনো টুলস দিয়ে আমি ইউজ করতে পারি, কিন্তু খুব দ্রুত করার জন্য। যেমন এখানে সাপোজ এটাই ধরি, এই লোগোটা যদি আমরা এখন আবার এটা কপি করতে যাই পেন টুল দিয়ে অথবা বৃত্ত দিয়ে, শেপগুলো আমাকে সিলেক্ট করে করে নিতে হবে নাকি, বৃত্তগুলো নিতে হবে, এগুলোকে আস্তে আস্তে কেটে শেপগুলো নিতে হবে নাকি, এগুলো নিতে হবে না। কারণ আমি চাচ্ছি খুব ইজিলি, কারণ আমার এখন হাতে সময় নেই, বা এই জিনিসটা আমি পেন টুল বা যে কোনো শেপ দিয়ে নিতে আমার লেট হতে পারে, বা আমি হয়তো নাও পারতে পারি। তাহলে খুব ইজিলিভাবে আমি নিতে পারি কিভাবে, এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে। ভেক্টর ম্যাজিক যেটা ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করে, আমি আমার ইমেজটাকে টেনে এখানে ছেড়ে দিচ্ছি, আমার ইমেজটা টেনে এখানে ছেড়ে দিচ্ছি, এখানে চলে আসছে, এখন ইমেজ আকারে আছে, ভেক্টর হয়ে যাবে, ফুল অটোমেটিকলি দিয়ে দিলাম, আমার এটা ভেক্টর হয়ে গেছে। দেখেন শেপ কিন্তু মোটামুটি হালকা একটু এদিক সেদিক হয়েছে, মোটামুটি আমরা শেপ পেয়ে গেছি, ভেক্টর হয়ে গেছে। নেক্সট সেভ, আমার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে কোথায়, এটা এখানে সেভ হয়েছে, ইমেজ ইমেজ এটা, তাই আমার এটা এখন ভেক্টর হয়ে গেছে। আমি যদি চাই এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, হোয়াইট পেয়ে গেছে সে, তাহলে আমি সেটা দিয়ে না করে আনগ্রুফ এটা সিলেক্ট, হোয়াইটটা ডিলিট করে দিলাম, বা এটা লাগবে কোনটা লাগবে আমি সেটা আলাদাভাবে এখন ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইমেজ থেকে সরাসরি ভেক্টর করার সিস্টেম। তবে এটা আপনারা এখন অ্যাপ্লাই করবেন না, এটা অ্যাপ্লাই করবেন মোটামুটি যখন ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন নিজের থেকে তৈরি করতে পারেন, বা একটা ডিজাইন দেখে দেখে নিজের শেপ তৈরি করতে পারেন, তখন আস্তে আস্তে এটার কাজ করবেন। কারণ তখন দেখা যাবে আপনি অনেকগুলো কাজ করতেছেন, বাট এখন যে কোনো এটা কপি করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে, এটা কপি করতে গেলে। তাহলে টেনে জাস্ট এটাতে ছেড়ে দেন, সে নিজে নিজে ভেক্টর হয়ে যাবে। দেন এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ফাইলটা আমি ইয়েতে দিয়ে দেবো, এই গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনার ডাউনলোড করে নিয়ে নেবেন। আর ইনস্টল করাটা একেবারে ইজি, আমি দেখাই দিচ্ছি ইনস্টল করাটা। এটা ডাউনলোড করলে আপনারা জিপ ফাইল আকারে পাবেন, জিপ থেকে আনজিপ করে নিন, ঠিক আছে। ভেক্টর ম্যাজিক, ওকে, এটা হচ্ছে আপনার ইনস্টল করার ফাইলটা। এটা সরাসরি অ্যাগ্রিতে ক্লিক করলে নেক্সট একবার আসবে, এরপর এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টল হওয়ার পরে আপনার এখানে আইকনটা চলে আসবে, তবে ওপেন করার পরে আপনাকে একটা কোড চাইবে, সেই কোডটা কোথায় গেছে, আগে আমরা ইনস্টল করছি এটা, এখন এটার ভিতরে গিয়ে ট্র্যাক, ঠিক আছে, সরি কোড একটা চাইবে অথবা ক্র্যাক, আমরা ক্র্যাকটা দিলে হচ্ছে। এই ক্র্যাকটাকে হ্যাঁ ইনস্টল করার পরে এই ক্র্যাকটা কপি করে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে পেস্ট করে দেওয়ার পর ওপেন করলে সরাসরি ওপেন হয়ে যাবে।
এরকম ভাবে অফেন হবে, কোনো প্রবলেম নেই, এরপরে তো আপনি করতেই পারবেন। আচ্ছা স্যার, আপনি তো জিপ ফাইলের অ্যাপ দিছিলেন না স্যার, ওটা দিয়ে জিপ ফাইল করার পরে আনজিপ করতে পারতেছেন না? আনজিপ করতে পারতেছেন না কেন? কিরকম যে অনেক অপশনগুলো চলে আসে, আমি আপনাকে বলি, এই যে এই ফাইলগুলো আমি জিপ করব, রাইট বাটন ক্লিক করে যখন এখানে ক্লিক করছেন তো এই যে এখানে রার দেয়া আছে, আমরা করব জিপ, জিপ করলাম, এই যে আমার ডেস্কটপের নামে এটা জিপ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আবার আমি এটা আনজিপ করতে চাই, রাইট বাটন ক্লিক করে ক্লিক করলাম, ওকে, আমার এটা এই যে ফোল্ডারে চলে আসছে। এই যে যে চারটা ফাইল আমি এখান থেকে নিছি, এই চারটা ফাইল এখানে আমাদের আছে, হ্যাঁ হ্যাঁ আছে, ওটার মধ্যেও আছে। আচ্ছা, এখন যাচ্ছে আমি 99 ডিজাইনটা একটু দেখাবো, যেটা থেকে আমরা কপি করতে পারি, যেটার কারণ হচ্ছে যে আমরা ডিজাইনগুলো এলএসটির ইয়ে থেকে, গুগল থেকে আমরা দেখতেছি ডিজাইনগুলো, গুগল থেকে ডিজাইনগুলো দেখে আমরা অনেকে দেখা যায় ওখান থেকে ডিজাইনগুলো কপি হয়ে যায়, বা আমি নিজে একটা করলাম দেখা যাচ্ছে ওই রকম ডিজাইন গুগলেও অ্যাভেলেবেল আছে, এই জন্য কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা গুগল থেকে না কপি করে একটা সাইট দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে 99 ডিজাইন, যেখানে আমরা ডিজাইনাররাই কাজ করি, আমরা কাজ করে সেখানে জমা দিই এবং কাজ যদি আমার চয়েস হয় কোম্পানি কিনে নিয়ে যায়, ঠিক আছে। এখন সেখানে হচ্ছে আমরা যদি এখন কাজ করতে যাই, সেখানে আমরা এখন ইউনিক ডিজাইনগুলো দিতে পারবো না, কেন হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমাদের ক্রিয়েটিভ চিন্তাগুলো মাথায় এখনো আসে না, আমরা যে ডিজাইনগুলো করতে যাব দেখা যাচ্ছে যে ওই ডিজাইন অ্যাভেলেবেল গুগলে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গুগল থেকে আমরা দেখে দেখে এগুলো কপি করে নেব এবং গুগলে বেশি বেশি গুগল সার্চ করব যে গুগলে কী কী ডিজাইনগুলো আছে, কারণ গুগল থেকে তো আমরা যেহেতু কপি করতেছি না, আমরা 99 ডিজাইন থেকে কপি করব, যেখান থেকে কপি করলে আমাদের কপি রাইট ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। এটা লগ ইন করা একেবারে ইজি, যখন আমাদের ইয়েটা চাইবে, এই সাইন আপ অপশনটা চাইবে, সাইন আপ আসলেই জাস্ট ইমেলটা চাইবে, তারপর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে, ইউজার নেম, এই তিনটা জিনিস চাইবে, এই তিনটা জিনিস দিয়ে আপনি ওকে ক্লিক করলেই আপনার এরকমভাবে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। একবার দেওয়ার পরে সেটা সেভ করে রাখবেন, এরকমভাবে আসবে, আসার পরে এখান থেকে আপনি ইমেলটা, কিন্তু আমি পর্যন্ত আমার এটা এখনও ইমেলটা ভেরিফাই করিনি, আপনারা ভেরিফাই করা লাগবে না, যদি আপনি কাজ করেন এটাতে তখন ভেরিফাই করে সেটিং করে নিতে হবে। তো আপাতত আমরা যেহেতু এখানে অ্যাডভান্স লেভেলের যারা তারা এখানে কাজ করে, আর এখানে আমরা এখন করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এখনও বিগিনার, ঠিক আছে। এখান থেকে জাস্ট অ্যাডভান্স লেভেলে যারা যে ডিজাইনগুলো করছে তাদের ডিজাইনগুলো আমরা কপি করবো। আমি এখান থেকে ইউর ওয়ার্কে গিয়ে ব্রাউজ কন্টেস্ট শো ফিল্টারে ক্লিক করলে আমার সার্চ করার অপশন চলে আসছে, এখান থেকে আমি ফিনিশ সিলেক্ট করে, অপশনগুলো হচ্ছে এখন এই কাজগুলো অপশন আছে, এখানে কাজগুলো আমি করে জমা দিতে পারবো, আমি ফিনিশে ক্লিক করছি, যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এসব কাজগুলো কমপ্লিট। এখন সাপোজ আমার কিসের দরকার, রিয়েল এস্টেটের দরকার, হাউস হোম লিখি, এই ছয় আমি হোম স্টাইলের লোগো লাগবে, আমি হোম দিয়ে সার্চ করলাম, এবং হোম হোম টাইপের যে লোগোগুলো সেগুলো আমাকে এখানে সাজেস্ট করবে, এটা অনেকটা হোম টাইপের, এই যে হোম টাইপের রিয়েল এস্টেট লোগো, এই টাইপের লোগোগুলো এখন আমাকে সাজেস্ট করতেছে। এখান থেকে চাইলে আমি এখন ডিজাইন কপি করতে পারি, যেমন এই যে এখানে একটা ডি এর মধ্যে একটা গড়, ঠিক আছে, তো আমি চাইলে এখান থেকে এগুলো কপি করে যদি আমি ইউজ করি, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু গুগলে এই ডিজাইনগুলো নাই, আছে একেবারে নিচে। আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করতে যাই তখন সর্বোচ্চ প্রথম পেজ দ্বিতীয় পেজটা দেখি, 5, 6, 7, 8, 9, 10 এগুলো পেজে কি যায়, ওই সব পেজগুলোতে এগুলো প্রথম পেজে আসে না, 99 ডিজাইনের ডিজাইনগুলো প্রথম পেজে দেখা যায় না, একেবারে ভিতরের পেজগুলোতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কপি করলে কপি রাইটের সম্ভাবনাটা খুব কম থাকে, ঠিক আছে। এখন আমার রিয়েল এস্টেট সাপোজ এই ধরনের ডিজাইন পছন্দ, আমি এটার ইমেজের উপরে ক্লিক করছি, ক্লিক করলে এটার মধ্যে আরও অনেক ধরনের ডিজাইন দেখা যাচ্ছে। এখন আমার কোন ডিজাইনটা আমার ভালো লাগতেছে, সাপোজ এইটা,
রাইট বাটন ক্লিক করে কপি আমি এলাস্টিকটা নিয়ে চলে আসলাম। এখন আমার এই ডিজাইনটা আমি কপি করে এটার সাথে যদি একটু কিছু অ্যাড করে চেঞ্জ টেস করে আমি ইউজ করতে চাই ইউজ করব, অথবা যদি চাই যে না হুবহু ডিজাইনটা আমি এত সময় নেই তাহলে ইমেজটাকে আমি এখান থেকে সরি ইমেজটাকে সেভ করে নিলাম। সেভ করে ওই ইমেজটা আমি নিয়ে আসছি ভেক্টর ম্যাজিকে, ভেক্টর ম্যাজিকে এনে ছেড়ে দিলাম ফুল অটোমেটিক। ওকে নেক্সট সেভ। আমার একটা ডাউনলোড গেছে কোথায়, আমার এটা ভেক্টরে চলে আসছে। এখন আমার নামের দরকার নাই, এই নাম আমার না, আমি এই নামগুলো ডিলিট করে আমার নামটা আমি এখানে বসাই। এটা যদি একটু চেঞ্জ করতে হয় চেঞ্জ করে আমি সেভ করে দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা সাইড হচ্ছে ডিজাইন ক্রাউড, যেখান থেকে আমরা কপি করি না সেখানে কিন্তু অন্যদের ডিজাইন দেখা যায় না। ফ্রিল্যান্সারে কিন্তু আমরা অন্যদের ডিজাইনগুলো দেখি, আর ডিজাইন ক্রাউডে কেউ কারো ডিজাইন দেখবে না, শুধুমাত্র বায়ার যে ব্রিফটা দিয়ে দিবে ওই ব্রিফটা পড়ে আপনাকে বুঝিয়ে আপনার ডিজাইনটা করতে হবে। আর ওইখানে ডিজাইন জি হ্যাঁ হচ্ছে তো ওইখানে ডিজাইনগুলো করতে হলে কোনো গুগলের ডিজাইন আপনি কপি করে দিলে হবে না, কপিরাইট ধরবে বেশি। আমরা ফ্রিল্যান্সার ডট কমে কিন্তু দেখা যায় গুগলের ডিজাইনও মাঝে মাঝে উইন করে, মানে কপিরাইট তেমন একটা ধরে না, কিন্তু ডিজাইন ক্রাউড 99 ডিজাইন এগুলোতে কোনোভাবেই কপি ডিজাইন অ্যালাউ না। আপনাকে ইউনিক ডিজাইন আপনার নিজের থিঙ্কিং এর ডিজাইনগুলো সেখানে আপলোড করতে হবে। আর অ্যাকাউন্টটাকে প্রথমে অ্যাক্টিভ করতে একটু ঝামেলা আছে, ডিজাইন ক্রাউড এখানে কি এখন লগইন করা আছে? এখানে কোনোটা লগইন করা নাই, দেখি আমার কোনো ফাইল আছে কিনা। এখানে লগইন করা নাই, এখান থেকে রেজিস্টারে ক্লিক করে খুব ইজিলি ভাবে অ্যাকাউন্টটা খুলতে পারবে। আমি আপাতত আমার সমস্যা হচ্ছে আমারটা আবার লগইন করতে গেলে ইয়েটিয়ে চেঞ্জ করা লাগবে, আমার পাসওয়ার্ডটা মনে নেই। প্রোফাইল সেটিং এখানে আপনার যে নামগুলো এগুলো সব কমপ্লিট করতে হবে, এই স্কিল যতগুলো আছে এগুলো এক একটা করে আপনার কাছে অটোমেটিক সামনে চলে আসবে, ঠিক আছে। এগুলো কমপ্লিট করার পরে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট, তবে আপনাকে বারবার এখানে একটা মেসেজ শো করবে ভেরিফিকেশন করার জন্য। ভেরিফাই বলতে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখনই যখন আপনি ডিজাইন জমা দিবেন, প্রথম অন্তত তিনটার বেশি আপনাকে ডিজাইন জমা দিতে হবে। ওই ডিজাইন যতগুলো দেবেন এগুলোর মধ্যে যদি তিনটা ডিজাইন দেখা দেবেন, ওই তিনটা ডিজাইন যদি আপনার যতগুলো দিবেন ওগুলোর মধ্যে টোটাল তিনটা ডিজাইন যদি সঠিক হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। আর ওই ডিজাইনগুলোর মধ্যে যদি একটা ডিজাইনও যদি আপনার খারাপ হয় যতগুলো দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। মানে যদি কপিরাইট হয় তার উপরে হচ্ছে আর যেমন রিকোয়ারমেন্টটা চাইছে তার বিপরীত যদি হয়, তেমন হচ্ছে আমরা অ্যাকাউন্ট রেডি করার পরে ব্রাউজে যাব কাজ করার জন্য। ব্রাউজে গেলাম, এখান থেকে আমার ক্যাটাগরি আমি চয়েস করে নেব লোগো অ্যান্ড ব্র্যান্ডিং। লোগো ব্র্যান্ডিংয়ের মধ্যে শুধুমাত্র আমি লোগোটা সাপোজ লোগোটা দিলাম। এখন এখান থেকে এগুলো হচ্ছে আমার কাজের ব্রিফ, আমার কাজ করে করে জমা দিতে হবে। তো প্রথম পেজ থেকে আমি কাজ করতে পারবো না কারণ আমার এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি পারবো আমার এই অ্যাকাউন্ট থেকে পারবো, আপনাদের অ্যাকাউন্টের কথা বলতেছি। যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট সেখান থেকে আগে আপনি 3 নম্বর অথবা 4 নম্বর পেজে যাবেন, সাপোজ 4 নম্বর পেজে চলে গেলাম। এখান থেকে এখন কাজগুলো করতে হবে, এখানে মেবি আমি কাজ করছি আগে দেখছি যে লাভ চিহ্ন দেওয়া আছে। যাক এখন আমি চাচ্ছি স্পোর্টস মিডিয়ার জন্য একটা লোগো, আমি রাইট বাটন ক্লিক করে নতুন একটা পেজে এটা তো মনে হয় আগে কাজ করছি আমি, এটা তো যাই হোক আমি অফেন করতেছি একটা অফেন করব এই রাতে বসে বসে কাজ করি যখন সময় পাই।
তবে এখানে একবার আপলোড করলে দেখা যায় না আবার, তবে আমি দেখতে পারবো, অন্য কারোটা দেখতে পারবো না। এখন এখানে হচ্ছে এটা হচ্ছে আমার লোগোর ব্রিফ, লোগোটা কেমন হতে হবে এটা এখানে দিয়ে দিছে। এত সময় নেই আমার কাছে, এখান থেকে এখন আমি পড়ে বুঝতে হবে যে আমার লোগোটা কেমন চাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার লোগোর নাম, সরি লোগোর নাম এইটা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে কোন ধরনের ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি, ঠিক আছে। তো প্রফেশনাল ফটোগ্রাফির জন্য 928 দিয়ে একটা লোগো বানাতে বলছে, লোগোর নামটা হবে 928, আর লোগোর ক্যাটাগরি হবে এমব্লেম লোগো, এটা দেখেছিলাম না, আবার ইয়ে লোগো, সিম্বল লোগো অথবা অ্যাবস্ট্রাক্ট লোগো বলে, এগুলো আমি দেখেছিলাম না, ওয়ার্ডমার্ক, এই তিনটা ডিজাইনের মধ্যে আমাকে করতে হবে। হয়তো ওই নাম দিয়ে আমি শুধু ফ্রন্ট দিয়েও করতে পারি, বা এরকম করে বিভিন্ন শেপের মধ্যেও করতে পারি, অথবা ওই নাম দিয়ে কোনো সিম্বলও তৈরি করতে পারি, এটার মধ্যে আমাকে তৈরি করতে হবে। এবং কালার, এই যে কালারগুলো দিছে কালারের মধ্যে, ঠিক আছে। এরপর আমি ডিজাইন তৈরি করলাম, সাবমিট করব, এখানে সাবমিট ইউর ডিজাইন ক্লিক করে এই এখান থেকে হচ্ছে, নো থ্যাংকস, এখানে আমি টোটাল পাঁচটা ডিজাইন একসাথে এখানে সাবমিট করতে পারবো। এখানে একটা বিষয়, নতুন অ্যাকাউন্টটা যখন খুলবেন তখন এখানে আপনি সাবমিট করতে গেলে যে ডিজাইনগুলো করবেন, আমরা আগে কিন্তু মোকআপ টোকাপের কথা বলছি, লোগো কি মোকআপে কীভাবে দিতে হয় সেটা দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ সেটা দেখাইছি। তো লোগো আমরা ডিজাইন সুন্দরের জন্য লোগো মোকআপে দিয়ে আমরা প্রেজেন্ট করি জেপিজিটা, কিন্তু ডিজাইন কার্ডে প্রথমে আপনি যে কাজগুলো জমা দিবেন অ্যাক্টিভ করার জন্য, ওই কাজগুলোতে ব্যাকগ্রাউন্ড রাখবেন হোয়াইট, না হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া, পিএনজি যেটাকে বলে, ঠিক আছে। আর ডিজাইনটা সবসময় চেষ্টা করবেন যে দুই একটা কালারের মধ্যে সীমাবদ্ধ রাখতে, হিবিজিবি কালার। আর হচ্ছে যে ডিসিশনটা পড়ে আমি যদি ডিসিশনের যদি বিপরীত হয়, যেমন সে আমার কাছে চাইছে কিবোর্ড, আমি যদি ল্যাপটপ দিয়ে দিই তাহলে সে এটা নেবে না, বরং আপনাকে যদি ইয়ে করে দেয়, এই রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। এই জন্য প্রথম অ্যাকাউন্ট, প্রথম যে কাজগুলো করব সেগুলোর জন্য ব্রিফ অনুযায়ী আমার ডিজাইনটা তৈরি করতে হবে, আর ডিজাইনটা কোনো কারণে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা ট্রান্সপারেন্টের মধ্যে দিতে হবে, অন্য কোনো কালারে অথবা যদি আমি মোকআপ ইউজ করি তাহলে হবে না, ঠিক আছে। এভাবে করে আমি ডিজাইন সাবমিট করব, সাইজ রাখব সর্বোচ্চ 1200 পিক্সেলের ভিতরে রাখব, 1200 পিক্সেলের উপরে না। তো সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড যেটা ইউজ করি 1000 পিক্সেল/800 পিক্সেল, এটা তো লোগোর ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা কেন ইউজ করি, ঠিক আছে। 1000/800 পিক্সেলে ইউজ করি। এখানে দেয়া আছে যে আমি একসাথে 5টা ফাইল এখানে আপলোড করতে পারবো, সবগুলা মিলায় 15 MB, আর সবগুলা মিলায় 5000/5000 পিক্সেলের ভিতরে থাকতে হবে, ঠিক আছে। তো আমি যদি সিঙ্গেল যদি একটা আপলোড করতে যাই তাহলে 1200 পিক্সেলে আপলোড করতে পারবো, তার উপরে না। তাহলে আমি একসাথে 5টা আপলোড করতে গেলে কিন্তু আমার 5000 পিক্সেলের উপরে হয়ে যায়, 5x1200 পিক্সেল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা 1000 পিক্সেল করে রাখলে 5টার সাইজ 5000 পিক্সেল হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি 1000 পিক্সেল করে রাখবো। আমার মনে হয় আমি সব এলোমেলো বলতেছি নাকি, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আরেকবার ক্লিয়ার করে বলে নিই, প্রথম থেকে অ্যাকাউন্টটা আমরা খুলতে আমাদের ইমেল চাইবে, ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো, ইউজার একটা নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে, সেগুলো আমাদের নিজের মতো করে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেবো। এরপর আমাদের ইমেল থেকে এটাকে ভেরিফাই করে নিতে হবে। আর আরেকটা জিনিস ছোট যেটা চাইবে, আপনার অ্যাকাউন্টের, ব্যাংক অ্যাকাউন্টের ইয়ে চাইবে, নাম্বার চাইবে, যেটা হচ্ছে পেনওয়্যার এবং পেপাল, পেনওয়্যার এবং পেপাল এই দুইটার একটা দিতে পারো। যেহেতু আমাদের আপাতত পেপাল আমরা ইউজ করতে পারি না, পেনওয়্যারটা ইউজ করতে পারি। তো পেনওয়্যারের অ্যাকাউন্টটা এখন আমাদের নাই, এখন অ্যাকাউন্ট, এটার অ্যাকাউন্টটা খুলতে গেলে আপনার একটা ইমেল শুধু দিয়ে দিবেন, যেখানে পেনওয়্যার অ্যাকাউন্ট লেখা আছে ওখানে পেনওয়্যারটা সিলেক্ট করার পরে আপনার ইমেলটা শুধু বসে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। পরে যখন আমাদের টাকা আন হবে তখন অনলাইনে আপনি পেনওয়্যার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, ওই ইমেল দিয়ে বা অন্য কোনো ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে তখন আবার এডিট করে চেঞ্জ করে ফেলবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রোফাইল সেটিংটা সিলেক্ট করে দেবেন, প্রোফাইল সেটিং আপনার নাম, অ্যাড্রেস, কী কী ক্যাটাগরির কাজগুলো সেটা অটোমেটিক সামনে চলে আসবে। যেমন এই যে আমরা এগুলো দেখে বুঝতেছি, এখানে কী বলছে ফাইল আপলোড, আমাদের ফাইলটা এখানে আপলোড করতে বলতেছে, এখানে বলছে ডিজাইন টাইটেল, সেম ওখানে আমার দেওয়া আছে কোথায় কী, তার মানে এগুলো সেটিং করতে আমার কোনো অসুবিধা হবে না। আমরা দেখছি যে সবাই পারে এটা সেটিং করতে, অসুবিধা হয় না, আপনাদের হবে না ইনশাল্লাহ। এটা করার পরে আমাদের একটা ব্রিফ ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আমার ক্যাটাগরি লোগো সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে
তিন নাম্বার বা চার নাম্বার পেজে চলে যাব কাজ করার জন্য। সেখান থেকে যে কোনো একটা ব্রিফ আমি ওপেন করব, আমার যেটা ভালো লাগে ওপেন করার পর ব্রিফ অনুযায়ী আমি ডিজাইন কাজ করব, কাজ করব যে পেজটা রাখবো সেটা সাইজ রাখবো 1000x800 পিক্সেল অথবা 1200x1000 এরকমটা রাখবো। সেখান থেকে জেপিজি সেভ করে ডিজাইন করার পরে আর ডিজাইনে ব্যাকগ্রাউন্ড রাখবো হোয়াইট, না হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি, ঠিক আছে। এই দুইটা ফরম্যাটে আমি সর্বোচ্চ রাখতে পারবো, রেখে ডিজাইন এখানে আপলোড করব, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে আমার কোথায় ডিজাইনটা সেভ করছি সেখান থেকে এখানে আপলোড করে দেবো। দেন এখানে ডিজাইনের টাইটেল, আমার লোগোর টাইটেল কি, লোগোর নামটা দিতে পারে বা কোম্পানি কী ধরনের কোম্পানি সেটা এখানে লিখে দিতে পারে। তা আমরা সাধারণত কোম্পানির যে স্পোর্টস মিডিয়া, ঠিক আছে, এই জিনিসটা শুধু কপি করে এখানে বসাই দিই। এরপর হচ্ছে এটা কি আপনার পোর্টফোলিও, সরি, লোগোর মধ্যে কি স্পোর্টস মিডিয়া লেখাটা থাকতে হবে নাকি এরকম রয়েছে লোগোর মধ্যে? না, লোগো আমরা প্রথমে এখানে লোগো তো দেখছিলাম কি, শুধুমাত্র লোগো টেক্সট যেটা সেখানে লেখা ছিল 2928 এটা লেখা ছিল না, ঠিক আছে। তো তাদের টোটাল নাম হচ্ছে স্পোর্ট মিডিয়া, আছে তো আমি 928 দিয়ে তৈরি করলেই হচ্ছে, স্পোর্ট মিডিয়া লেখা লাগবে না, ঠিক আছে। যাক, এরপর এখানে আপনি চাইলে যে একটা সার্চ ট্যাগ, যে আপনার এই ডিজাইনটা কি নামে সার্চ করলে পাইতে পারে লোকজন, তাহলে সেটা চাইলে আপনি এখানে দিতে পারেন অথবা না লিখলেও সমস্যা নেই। আর এখান থেকে পোর্টফোলিওতে যদি অ্যাড করতে চান তাহলে ইয়েস, আর পোর্টফোলিওতে যদি অ্যাড করতে না চান তাহলে নো। এখান থেকে হচ্ছে নো, হ্যাঁ, পোর্টফোলিও হচ্ছে আমরা গিগ তৈরি করতে এখানে তো আমরা আপলোড করি পিকচারগুলো, এখন এখানে যে পিকচারটা আপলোড করতেছি তার জন্য আমি একটা কিছু লিখে দিচ্ছি, ঠিক আছে। আর প্রাইসটা তো তাদের এখানে দেয়া আছে, তো সেক্ষেত্রে এই ডিজাইনটা যদি আমার প্রোফাইলে যদি শো করে যে এই ডিজাইনটা আমি করছি প্রোফাইলে সবাই দেখবে, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েসে রাখবো, পোর্টফোলিওতে শো করবে, আর নোতে রাখলে পোর্টফোলিওতে শো করবে না। আপনার ডিজাইন যদি খুব সুন্দর হয় আনকমন ডিজাইন হয় তাহলে ইয়েসে দেবেন, ঠিক আছে। আর সেক্ষেত্রে তাহলে আপনার একটা সার্চ ট্যাগ দিয়ে দেবেন যে আপনার ওই লোগোটা কি নামে খুঁজলে মানুষ সহজে পাইতে পারে, ঠিক আছে। তাহলে একটা সার্চ ট্যাগ দিয়ে দিবেন ওই রকম, না চার পাঁচটা দিয়ে পারবেন। তো এরপর হচ্ছে এখান থেকে অন্য এখানে টিক মার্কটা দিবেন, এটা ইয়েসে দিলে স্টক ফটোগ্রাফি ক্যামেরা রোল কোথায় কি কি এখানে চায় আমি দিই না, অনেক ঝামেলা আছে এখানে, এখানে আমরা নো দিয়ে সাবমিট করব, ঠিক আছে। ক্লিক পার্ট ইন ইউর ডিজাইন স্টক ফটো, এখানে আমরা নো রেখে টিক মার, এখানে টিক মার দিয়ে দেন আপলোডে ক্লিক করব। এভাবে তিনটা ডিজাইন আপলোড করব, সর্বনিম্ন তিনটার উপরে আপলোড করার চেষ্টা করবেন। তিনটার উপরে আপলোড করলে কয়েকদিন সময়, দু একদিনের মধ্যে দেখবেন যে যদি আপনার ডিজাইনগুলো ব্রিফের সাথে মিলে তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, কাজ উইন হবে না হবে না, জাস্ট এরপরে অ্যাপ্লাই অফেন করলে দেখবেন যে আপনার ইয়েটা থাকবে না, এই যে এখানে উপরে মেসেজটা থাকবে না, ঠিক আছে। উপরে এখন মেসেজ আমার তো নাই, আমার একটা অ্যাক্টিভ করা, ঠিক আছে। আর আপনাদের এগুলো র্যাঙ্ক একেবারে যে এতজনের মধ্যে এতজন পিছনেই থাকবে, তা আস্তে আস্তে সামনের দিকে আগাবে। কমতে থাকবে এখান থেকে, আপনার রেটিং পয়েন্ট আস্তে আস্তে কমতে থাকবে, ওয়ান স্টার দিলে, টু স্টার দিলে বরাবর থাকবে, ভালো না খারাপ না, থ্রি স্টার দিলে একটু বাড়বে, আর ফোর স্টার দিলে আপনার একটা লেভেল বাড়বে, ফোর স্টার ফাইভ স্টার একটা লেভেল বাড়ে, ঠিক আছে। কোন স্টার না দিলে আরো ভালো আছে, প্রবলেম নাই, যদি ওয়ান স্টার দিই সেক্ষেত্রে প্রবলেম, হ্যাঁ। আমার মনে হয় যখন একটু অ্যাডভান্সটেবল হয়ে যান তখন খুলে দিয়ে বেটার হবে, কারণ এখন আপনার দেখা যাচ্ছে ডিজাইন করতে পারি না, হ্যাঁ ডিজাইন একটু বের করতে পারি না, আমি তো আপনি দেখাই দিছি, ওই অনুসারে খুলতে পারেন না যখন ক্লাসটা নিছি,
আমি আপনারা বলি আপনার এখন মাথা থেকে বের হচ্ছে না, আমারও সেম মনে হচ্ছিল যে কোন এক সময় যখন নতুন মনে হচ্ছে স্যার শিক্ষিত কিছু করতে পারবো, পারবেন অবশ্যই পারবেন, একটু ধৈর্য ধরতে হবে। আমি এই জন্য বারবার আমার নিজের কথাটাই বলি যে আমি ফ্রিল্যান্সারে যখন আমি কাজ শেখার পরে ফ্রিল্যান্সারে দেড় মাস পরে আমি ফ্রিল্যান্সারে কাজ করা শুরু করছি, এক মাস পরে কাজ শেখার পর যখন শুধুমাত্র লোগো ডিজাইনটা তৈরি করতে পারি, লোগো ডিজাইন কিভাবে যে আরেকজনের ডিজাইনগুলো দেখে দেখে আমি হুবহু কপি করতে পারতেছি, তাও অ্যালাইনটা কখনো তখন অ্যালাইন টেলাইন এগুলো কিচ্ছু জানতাম না, তো অ্যালাইন করতে হবে বা এদিকে কি স্মুথ করা যায়, মানে কোনোরকম ডিজাইন তৈরি করা শিখছিলাম। এরপরে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে তাদের ব্রিফটা এখন বুঝাই দিছে যে ব্রিফটা পরে এখানে আপলোড করতে হবে, মানে ব্রিফটা পরে আমি খুঁজতেছি, খুঁজতে আমি কীভাবে দিচ্ছি দেখা যাচ্ছে যে ইয়ার ডিজাইনগুলো গুগলের ডিজাইন আমি কপি টপি করে মেরা দিচ্ছি, ওই যে কপি করে করে ওদেরগুলো আমি দিচ্ছি, ফ্রিল্যান্সারে ঢুকলে অন্যদের ডিজাইন আমি দেখতেছি, তাদের ডিজাইনগুলো দেখে আমার আইডিয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ফ্রিল্যান্সার প্রথম আমাদের শেখার জন্য অ্যাকাউন্ট খোলা, আমি এই জন্য প্রথমে বলছি যে আপনি যখন ওইখানে কাজগুলো দেখবেন টাকার দিকে তাকানোর দরকার নাই, শুধু কাজটা কোনটা আপনাদের কাছে ভালো লাগে ব্রিফ সেটারই কাজ করেন, টাকার দিকে তাকার দরকার নেই। সেক্ষেত্রে আমার ডিজাইনটা এই আমার ওই $10 এমনি এমনি চলে গেছে, $10 থেকে আবার $5 কেটে নিয়ে গেছে, পাইছি $5 এরপরে যখন সাত মাসের মাথায় আমার যখন একটা উইন হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওইটার পরে আমি তো এতদিন অনেকগুলা কাজ করে ফেলছি, প্রতিদিন আমার টার্গেট প্রথম টার্গেট ছিল 10টা, এরপর আমাকে টার্গেট দিয়েছে 15টা করে, তো 15টা করে আমি প্রায় এই সাত মাসের মাথায় দেখা যাচ্ছে $270 একটা না $225 একটা কাজ নিয়েছি, এরপরের মাসে দেখা যাচ্ছে যে $100 একটা $50 একটা এরকম অ্যাভেলেবেল এখন শুরু হয়েছে। হ্যাঁ, কারণ আমার ডিজাইন অনেকগুলো হয়ে গেছে, আর যত বেশি পাবেন আপনি ডিজাইন কপি করে করে আপনার স্ট্রকে রাখেন, কারণ হচ্ছে আমাদের তো এই যে মাথা থেকে আসে না সবসময়, এই জন্য আমরা 99 ডিজাইন থেকে কপি করে দিই, 99 ডিজাইনে হ্যাঁ দেখা যাচ্ছে আমার ব্রিফের সাথে ডিজাইনটা মিলতেছে ওটা দিয়ে দিচ্ছি। স্টক হচ্ছে যে 99 কি ছবি দেখলে অ্যাকাউন্ট করতে হবে না, হ্যাঁ অ্যাকাউন্ট যেটা দেখাই দিলাম 99 ওটা। এখন স্টক করবেন কিভাবে, freelancer.com এ যখন আমি একটা কাজ করতে যাচ্ছি আমি এখন ওই কাজের একটা কাজ আমি জমা দিলাম, এখন সেখানে দেখা যাচ্ছে অন্যদের ডিজাইন আমি দেখা যাচ্ছে, অন্যদের ডিজাইনগুলো আরও বেশি সুন্দর হয়েছে, এখন ওই ডিজাইনটা তো উইন না হতে পারে, বা উইন হয়েছে একটা ডিজাইন, বাকি আরও কত ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন, ওই ডিজাইনগুলো মধ্যে যে কোনো একটা তো আপনার চয়েস হতেই পারে, ওইখান থেকে যে কোনো ডিজাইন যেগুলো আপনার চয়েস আছে সেগুলো কপি করে করে আপনি একটা ফোল্ডারে রেখে দেন। কীভাবে, সাপোজ একটা রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট একটা ফোল্ডার করে সব রিয়েল এস্টেট একটা ফোল্ডারে, তারপর হচ্ছে লেটার মার্ক লোগো যদি কপি করেন লেটার মার্ক লোগোগুলো একটা ফোল্ডারে রাখেন, এভাবে করে সব ক্যাটাগরি এক একটা ফোল্ডারে রাখবেন। যখন আপনারা এখন একটা ব্রিফ পড়লেন ওই ব্রিফে দেওয়া আছে আপনার একটা কার লোগো, ঠিক আছে, এখন কারের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার কোন কোন ডিজাইন বা কোন কোন কালার ইউজ করতে বলতেছে, সেরকম আপনি আপনার কারের লোগোর যে ফোল্ডারটা সেখানে দেখছেন যে 100 ডিজাইন করা আছে আপনার, বা 100 ডিজাইনের আপনার ইমেজ ওখানে দেওয়া আছে, ওইখান থেকে আপনি দেখলে এখন যে কোনো একটা ইয়ে করতে পারেন, কারণ এগুলো কিন্তু উইন হয় নাই। আপনি যে কাজগুলো এখানে কপি করে আনছেন freelancer.com থেকে স্যার ওগুলো তো আর কপি প্রায় হবে না, ওগুলো থেকে চেঞ্জ করে দিবেন আপনি একটু, আপনি গুগলে সার্চ করতে হচ্ছে না, 99 ডিজাইনে যেতে হচ্ছে না, ওইখান থেকে একটু এদিক সেদিক করে freelancer.com এ আপলোড করে দেন আপনার ডিজাইনগুলো, ঠিক আছে। এটা করতে করতে দেখা যাচ্ছে যে 3-4 মাস পরে দেখবেন যে আপনার নিজের থেকে এখন ডিজাইন বের হবে, আপনি একটা ডিজাইন দেখছেন যে ওনার আকৃতি, আপনি দাঁড়িয়ে একটু চেঞ্জ করে দিলেন, আপনার কথাই বলতেছে আপনার দাড়ি আছে না তো নাই দাড়ি চেঞ্জ টেস করি আরেকটা কাটিং আপনি তৈরি করতে পারলেন, আর তিন ধরনের কাটিং আপনি তিন জায়গায় দেখছেন, ওই তিনটা থেকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে আরেকটা কাটিং বের করতে পারবেন, ঠিক আছে না, তবে আগে ওই তিনটা ডিজাইন আপনাকে করতে হবে, ঠিক আছে, তাহলে ডিজাইন আইডিয়াটা বের হবে। হ্যাঁ, ফাইবারে কতদিন পর কাজ করছিলেন? ফাইবারে আমি প্রায় 13 দিন মনে 13 দিনের মাথায় $5 একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজ পাইছিলাম। কাজ শেখার পরে কয়দিন পর ফাইবারে করছি আমার কত 7-8 মাস হয়,
এরপরে যখন আবার আসছি তখন ডিজাইন কাউড শুরু করে ডিজাইন কাউড করছি, আর ডিজাইন কাউড আবার আমার একটা অ্যাকাউন্ট আমার বড় ভাইয়ের জন্য নিয়ে গেছে, ওইটাতে আবার অনেক বেশি কাজ ছিল, ওইটাতে উনিও করতো আমিও করতাম, তো অ্যাক্টিভ করছি সেটাও আমি অ্যাক্টিভ করছি, এখন এটাতেও করি, আর আরেকটা অ্যাকাউন্ট আবার আমি অ্যাক্টিভ করে রাখছি, কারণ যে কোনো সময় এটা যদি নষ্ট হয়ে যায় কেন ওইটা অ্যাক্টিভ থাকে। এরপর আর আসছে